নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন পদ করতে চলেছি, চিংড়ি মাছ দিয়ে কুমড়োর কোপ্তা কারি। তার জন্য আমি নিয়েছি দুটো আলুকে সেদ্ধ করে 200 গ্রামের মতন কুমড়োকেও সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি কিছুটা আদা বাটা, নিয়েছি 100 গ্রাম চিংড়িকে একটু ভাপিয়ে পেস্ট করে নিয়েছি, নিয়েছি কিছু পেঁয়াজ বেটে নিয়েছি, নিয়েছি কিছু আদা পেস্ট করে নিয়েছি, নিয়েছি রসুন পেস্ট করে, নিয়েছি শুকনো লঙ্কা, নুন, কিছুটা ছাতু, 2 টেবিল স্পুন ছাতু, আর চামচের সুগার ফ্রি চামচের 2 চামচ সুগার ফ্রি, আপনারা ইচ্ছা করলে চিনি নিতে পারেন 2 চা চামচ, আর 1 চা চামচ নিয়েছি গরম মশলা, আর কিছুটা কিশমিশ এর মধ্যে রেখে দিয়েছি, আর নিয়েছি 1টা ডিম। এবারেতে আমি এই আলু কুমড়ো এটাকে আগে চটকে নেব। আচ্ছা, এই মাখাটার মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা, 3 চা চামচ পেঁয়াজ বাটা, আর চিংড়ি মাছ যে এটা 100 গ্রাম কিন্তু ছাড়িয়ে 100 গ্রাম যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাপিয়ে পেস্ট করে নিয়েছি। দিচ্ছি 1 চামচে আদা বাটা, আর 1 চা চামচ গরম মশলা, আর সুগার ফ্রি চামচের 2 চামচ সুগার ফ্রি। দিচ্ছি 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1টা ডিম। আর আমি 1/2 ছাতু নিয়ে নিচ্ছি, যদি দরকার লাগে তো আবার নেব। এবার এটাকে আমি মাখব, হাত দিয়ে মাখছি। এবারে আমার সমস্ত মাখা হয়ে গেছে, আমি এই বল তৈরি করা শুরু করেছি। দেখতেই পাচ্ছেন আমার কিছুটা বল তৈরি করা হয়ে গেছে, এরকম গোল্লা গোল্লা করে ছোট ছোট আকারে আগে বল তৈরি করে নেব। সর্ষের তেলে আমি বড়াগুলো ভাজতে শুরু করেছি। বড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতে আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটেছি, সেইগুলো আগে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই 2টো তেজপাতা, 1 কিছুটা জিরে, ১ টিস্পুন রসুন বাটা দিলাম,
টিস্পুন আদা বাটা দিলাম, আধখানা টমেটো দিলাম, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, টেস্ট অনুযায়ী লবণ দিচ্ছি। মিষ্টি হিসাবে সুগার ফ্রি এক চামচে সুগার ফ্রি দিলাম। দিচ্ছি এক চামচ চা চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি এক চা চামচ জিরে পেস্ট। এটাকে একটুখানি জল দেব, দিয়ে আগে কষাবো। অল্প একটু জল দেব, কষিয়ে নেব। মশলাটা থেকে আমার তেল ছেড়ে গেছে, এবারে আমি 15টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। সেই কাজু বাদামটা দিয়ে দিচ্ছি বাটাটা। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। চাপা দিয়ে দেব, ঢাকনাটা খুললাম, তরকারির আলু আবার সেদ্ধ হয়ে গেছে। আমি এক চা চামচ গরম মশলা, আর হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে ওই বড়াগুলোকে সব দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার রান্না হয়ে গেল। এটা আমি 5 মিনিট মতন রেখে দেব। রেখে দেওয়ার পর তারপরে আমি তরকারিটাকে নামাবো। আশা করি আপনাদের আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদেরকে শেয়ার করুন। সুস্থ থাকবে, ভালো থাকবে। এখানেই রাখছি।